মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীর কলেজ এডমিশন আরম্ভ হয়েছে অনলাইনের মাধ্যমে। ইয়ার বহু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন, অন্যথা প্রভাব পড়ব পারে আপনার কেরিয়ারত। আজি আমি এনে কিছু সাবধানতার বিষয়ে আপনার জানাব বিচারছো। আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে এটি অনুরোধ, যিসকল বন্ধু বান্ধবী বর্তমানলৈকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কাষর নোটিফিকেশন বেলটি প্রেস করে অল করে রাখব, যাতে আমি দিয়ে ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ত লাভ করব। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। এই বৰ্ষৰ সকলো এডমিশন প্ৰক্ৰিয়া অনলাইনৰ মাধ্যমেৰে আৰম্ভ হৈছে। ইয়াৰ বাবে বহু ক্ষেত্ৰত ছাত্ৰ-ছাত্ৰীসকল সাৱধান হোৱাটো অত্যন্ত প্ৰয়োজনীয়, কিয়নো বেছি সংখ্যক ছাত্ৰ-ছাত্ৰীৰে নিজৰ মোবাইল বা কম্পিউটাৰ নথকাৰ বাবে চাইবাৰ কেফেৰ জৰিয়তে অনলাইন প্ৰপত্ৰ দাখিল কৰে। সেয়েহে শিক্ষাৰ্থীসকলে অনলাইন আবেদনৰ সময়ত প্ৰপত্ৰখনত কেৱল তেওঁলোকৰ নিজৰ মোবাইল নম্বৰ আৰু ইমেইল আদি প্ৰৱিষ্ট কৰিবলৈ যত্ন ল'ব লাগিব, কাৰণ তেওঁলোকৰ মোবাইল নাম্বার বা ইমেইলত নামভর্তি সম্পর্কীয় সকলো তথ্য পরবর্তী সময়ত প্রাপ্ত করিব। এই ক্ষেত্রত বিশেষভাবে সাবধান হওয়া প্রয়োজন। দরাচলতে বেশিরভাগ কেফে মানুষ অনলাইনত আবেদন করবলৈ আহোতে OTPর সমস্যা পরিহার করিবৰ বাবে আবেদনকারী পরিবর্তে তেওঁলোকৰ নিজৰ মোবাইল নম্বৰ বা ইমেইল আইডি প্রবিষ্ট করে। এনে করলে সেই সময়ত এপ্লিকেশন এটা হয়ে যায়, কিন্তু পিছত এই ইমেইল বা মোবাইল নম্বৰত ওলোৱা নামভর্তির তথ্যৰ প্রতি তেওঁলোকে মনোযোগ নিদিয়ে আৰু শিক্ষার্থীসকলে ইয়াৰ পোনপটীয়া ক্ষতি বহন কৰিবলগীয়া হয়। বিশেষজ্ঞসকলৰ মতে অনলাইন আবেদনৰ সময়ত শিক্ষার্থীসকলে নিজা লেপটপ বা কম্পিউটার প্রণালীর জৰিয়তে অনলাইন আবেদন কৰিবলৈ চেষ্টা কৰিব লাগে। যদি এনে হয় তেওঁলোকে তেওঁলোকৰ তথ্য প্ৰপত্ৰ পূৰণ কৰিব আৰু সকলো নামভৰ্তিৰ অধিসূচনা পোনপটীয়াকৈ প্ৰাপ্ত কৰিবলৈ সক্ষম হ'ব।